আসসালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসের নতুন বেতন কাঠামো নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন 2024 সালে নতুন বেতন কাঠামো আসছে, সে অনুযায়ী কি সকলের বেসিক স্যালারি বৃদ্ধি পাবে কিনা। তুর্কি সাইপ্রাসে বিশেষ করে নতুন করে আবারও গভর্নমেন্ট বেতন কাঠামো ঘোষণা করেছে, এতে কি আমাদের ইনকাম বাড়বে নাকি আগের মতোই থাকবে? এবং গ্রিক সাইপ্রাসে বিশেষ করে ইউরোপ সাইপ্রাসে যারা স্টুডেন্ট বা যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের কি অবস্থা? তাদের কি বেতন আগের থেকে বৃদ্ধি পাবে নাকি আগের মতোই বেতন পাবেন, সে ব্যাপারে বিস্তারিত কথা বলবো। তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, যারা আমাদের সাথে নতুন রয়েছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন আপডেট পেতে হলে। চলুন শুরু করা যাক। দর্শক, যে কথা বলছিলাম, গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসে উভয় দেশেই 2024 সালে নতুন বেতন কাঠামো নিয়ে আপনাদের অনেক জিজ্ঞাসা। আসলে আমরা এখানে থাকার পরেও বা ছিলাম হিসাবে অনেক কিছুই জানি না। আপনারা বাংলাদেশ থেকে কমেন্ট করে মনে হয় যে অনেক কিছুই বৃদ্ধি করে ফেলছেন, তো কিছুটা যেটা জেনেছেন তার সত্যতাও রয়েছে। বিশেষ করে তুর্কি সাইপ্রাস নিয়ে কথা বলি প্রথমে। তুর্কি সাইপ্রাসে একটা সময় ছিল তুর্কি লিরার দাম ছিল আপনার 32-33 থেকে নিয়ে শুরু করে এক কথায় 25-এর উপরে, 28-29 এটাও ছিল যখন আমরা সাইপ্রাসে প্রথম প্রথম তখন। তো এখনকার বেতন কাঠামোটা বৃদ্ধি পেয়েছে, এই বেতনটা তখন একজন মানুষের ইনকাম ছিল 40-45 থেকে 50, কেউ 70-80 হাজার ইনকাম করেছেন, এটা সত্য। বর্তমানে 2023-এর লাস্টে এসে এবং 24 সালে আপনারা যেটা বলতে চাচ্ছেন, আসলে 24-23 বলতে কিছু নেই, সর্বশেষ যেটা গভর্নমেন্ট করেছিল 13,800, 13,000 থেকে এখন 16,800-তে, 16,000 পর্যন্ত গিয়ে তুর্কির বেতন কাঠামো দাঁড়িয়েছে। এখন ব্যাপার হলো এখানে অনেকগুলো কাজ রয়েছে, কাজের ভিন্নতা আছে। যদি কনস্ট্রাকশন সাইডের কাজ হয় এখানে আপনার কোম্পানি আপনাকে হয়তো খাওয়ার টাকাটা মাইনাস করতে পারে, প্লাস করতে পারে। তো 16,000 যেটা ঘোষণা সর্বশেষ গভর্নমেন্ট দিয়েছে, এটার একটা যৌক্তিক কারণ আছে। কারণ তুর্কি যখন আমেরিকার সাথে তুর্কির দ্বন্দ্ব লেগেছিল, তখন তুর্কি কিন্তু আপনার তুর্কির লিরার দরপতন ঘটে, যেই লিরার দাম ছিল আপনার 24-25 প্রায় 31, এই লিরার দাম কমতে কমতে এখন আপনি নিজেই আপনি নিজেই গুগলে সার্চ করে দেখেন, এখন 3 টাকা 60 পয়সা এরকম বাংলাদেশের সাথে টাকার ব্যবধান। যেই টাকার দাম ছিল 33-32-25-21-18, সেটা এখন মানে নামতে নামতে এই পর্যায়ে চলে এসেছে। এই কারণে গভর্নমেন্ট বেতন কাঠামোকে বাড়িয়েছে, 13,800-তে নিয়েছে, 14,000-এ নিয়েছে, সর্বশেষ 16,000-এ নিয়েছে। কিন্তু ঘুরে ফিরে বেতনের যে মূল স্ট্রাকচারটা কিন্তু ঠিক রয়েছে। অর্থাৎ তুর্কি সাইপ্রাসে যদি আপনি একজন ওয়ার্কার হিসাবে বা আপনি যে কোনো একটা কাজ করেন, তো বেতন হিসাবে আপনাকে 14,000, 15,000, 16,000 কোম্পানি বেঁধে, কাজ বেঁধে আপনাকে দেওয়া হবে, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা হয়েছে। কিন্তু আলটিমেটলি বেতন কিন্তু বৃদ্ধি পায় নাই, বেতন হচ্ছে তুর্কি লিরার দরপতন হয়েছে। এই দরপতনের কারণে গভর্নমেন্টের পক্ষ থেকে মিনিমাম একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যাতে এর নিচে কেউ কাউকে না দেয়। তো ঘুরে ফিরে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আপনার 40-50 হাজার টাকাই সেভ হবে। তো আমি সবসময় আপনাদেরকে কম বলে থাকি, অনেকে কমেন্ট করেন যে ভাই এটা তো 60,000-70,000 হয়ে যাবে, এটা আপনি বলতে পারেন ভাই আপনার তো থাকা খাওয়ার খরচ আছে, এখানে আপনার অনেকগুলো খরচ আছে। তো আমি আপনাদেরকে সবসময় কম অংশটা বলি, যাতে যেটা আপনি নিট স্যালারি হিসাবে পেয়ে বাড়িতে পাঠাতে পারবেন, এটা 50-এর উপরে যাবে না আপনার এই বেসিক স্যালারির ভিত্তিতে। এবার আসেন আপনার, আমরা গ্রিক সাইপ্রাসের ব্যাপারে কথা বলি। গ্রিক সাইপ্রাস নতুন সরকার গঠন হওয়ার পর 2023-এ তারা ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, আপনারা জানেন, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এই 4টি দেশ। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ক্রোয়েশিয়া সিঙ্গেন হয়ে যায় এবং রোমানিয়া এবং বুলগেরিয়া হয়নি পেটুর কারণে। তো এবার এসে রোমানিয়া এবং বুলগেরিয়াকেও
এই বেটু থেকে মুক্তি দিয়েছে, অর্থাৎ তাদেরকে আপাতত ল্যান্ড বর্ডার ছাড়া বাকিগুলো সিঞ্জিনভুক্ত করেছে। মানে এখনো প্রক্রিয়াধীন পুরোপুরি হয়নি, দুইটা রাস্তা রেখে বাকিটা সিঞ্জিনের আওতায় নিয়ে এসেছে, অর্থাৎ অ্যাক্টিং সিঞ্জিনে নিয়ে নিয়েছে। এখন বাকি আছে শুধু সাইপ্রাস। তো সাইপ্রাসের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ছিল, তারা সবচেয়ে বেশি আদিবাসীদেরকে বিদায় করে দেবে, আশ্রয় প্রার্থীদেরকে বিদায় করেছে। এটা গত 23 সালে তারা সর্বোচ্চ রেকর্ড পরিমাণ করেছে, যা ইউরোপের অন্য কোনো দেশ করতে পারেনি। তো এদিক থেকে সাইপ্রাস একটা পরিবর্তন নিয়ে আসতেছে। তো এই পরিবর্তনের ক্ষেত্রে এসে বেতন কাঠামোটা 2024 সালে কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে এই হওয়াতে আপনার আমার মতো যারা থার্ড কান্ট্রি থেকে ওয়ার্কার হিসেবে যাচ্ছি, তাদের কোনো খুব একটা পরিবর্তন আসতেছে না। তবে হ্যাঁ, একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে একটা সময় ছিল 550 যে স্যালারির কাঠামোটা একটা সময় ছিল, এই জায়গাতে একটা পরিবর্তন এসেছে, 800 825 875 ইউরো এখন একটা স্যালারি স্ট্যান্ডার্ড দাঁড়িয়েছে, যেটা হচ্ছে হোটেলের ওয়ার্কার, যারা হোটেল বয় বা রেস্টুরেন্টের ক্লিনার, অ্যাসিস্ট্যান্ট শেফ, তাদের জন্য একটা বেতন কাঠামো এসেছে। এই বেতন কাঠামোটা আগে অঘোষিত ছিল বা এটা কোনো ধরনের ইয়ে ছিল না। তবে হ্যাঁ, এটা আপনাকে ভালো করে বলা যায় যে বাংলাদেশি যারা যাবেন বা স্টুডেন্ট ভিসায় যারা যাবেন, তারা যেভাবে বেতন আগে পেয়েছেন এরকমই পাবেন। তো এই পরিবর্তনটা তাদের বেতন কাঠামোতে যদিও আসে বা যেটুকু আসতেছে এটুকু সিপ্রুটদের ক্ষেত্রে মানে গ্রহণযোগ্য হবে বা তাদের জন্য কার্যকরী হবে। এক্ষেত্রে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড থেকে যাচ্ছি বা যাচ্ছি স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট হিসেবে, তাদের ক্ষেত্রে আসতেছে না। তবে ওভারঅল একটা পরিবর্তন আসবে যদি সিঞ্জিনভুক্ত হয়ে যায়। তো সাইপ্রাস হওয়ার ব্যাপারে হয়তো বা এটা তাদের ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত, আমাদের মুখের কথায় হয়তো হবে না। আর যদি হয় তাহলে তো আপনাদের ভাগ্য ভালো। আপনারা যারা যাচ্ছেন সবার জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।